ওয়েলকাম অল টু চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা যে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে যারা এক্সামিনেশন দেবেন অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামিনেশন দেবেন 2022 সালে, তাদের কিন্তু এক্সামে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা জানেন। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট ইউনিভার্সিটির। তো সেখানে আপনারা ফর্ম বলে যে সেকশনটা আছে সেখানে দেখতে পাবেন পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোরই, মানে দুটো পার্টেরই কিন্তু এক্সামিনেশন ফর্ম বেরিয়ে গেছে। এবং প্রথমে এখানে নোটিশও দেওয়া আছে যে কত করে ফিস দরকার হবে আপনার ফর্ম ফিল আপ করার জন্য, সেটা দেওয়া আছে। আপনারা যখন এখানে ক্লিক করবেন দেখতে পাবেন একটা নোটিস, সেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হচ্ছে তার ডিটেলস দেওয়া রয়েছে, আপনাদের কত টাকা করে লাগবে এক্সামিনেশন ফর্ম ফিজ সেগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখুন বিএবিএসসি পার্ট ওয়ান পার্ট টু এর জন্য জেনারেল বা অনার্স সবারই মোটামুটি 385 টাকা লাগবে, এবং আপনার যে অ্যাডমিট কার্ডের যে ফিজটা সেটা 50 টাকা লাগবে, এবং হ্যান্ডেলিং প্রসেসিং ফিজ 35 টাকা, অর্থাৎ টোটাল 470 টাকা আপনার লাগবে পার্ট ওয়ান এবং পার্ট টু। আপনি যদি পার্ট ওয়ান হন তাহলেও একই টাকা, এবং পার্ট টু এ যদি এক্সামিনেশন দিতে চান তাহলেও কিন্তু একই টাকা দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ 470 টাকা দিতে হবে। দেখুন মোটামুটি উইদাউট লেট ফাইনে যে ডেটটা দেওয়া আছে, 2 এপ্রিল থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু এর জন্য, এবং 22 এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, এবং এখানে বলছে ভেরিফিকেশন অফ দি সাবমিটেড ফর্ম বাই দি কলেজ অথরিটি টু WBSU ভেরিফাই লিস্ট, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি টেকেন বাই দি কলেজ অথরিটি। ঠিক আছে, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করার পরে কলেজ কাগজপত্র ভেরিফাই করার জন্য কবের মধ্যে নিয়ে আসবে ইউনিভার্সিটি থেকে, তারপরে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা সঠিকভাবে হয়েছে কিনা, তারই বিষয়ে এটা এটা কলেজের ব্যাপার, এটা আপনাদের অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কোনো সমস্যা নেই, এটা কলেজ জানিয়ে দেবে। যখন ভেরিফিকেশন লিস্ট আসবে আপনারা চেক করে নেবেন যে আপনাদের যে ফর্ম ফিল আপ করেছেন সব নাম বা ডিটেলস ঠিক আছে কিনা, সেটা কলেজ অথরিটি জানিয়ে দেবে পরে। তবে আপনারা মনে রাখবেন যে আপনারা যে ফর্ম ফিল আপ করতে পারবেন পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামিনেশনের জন্য সেটা কিন্তু 22 এপ্রিল পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে কোন কোন সাবজেক্টে কিরকম কি ফিজ রয়েছে সেরকম সব ডিটেলস দেওয়া আছে, সাবজেক্ট কোড দেওয়া আছে। দেখুন এখানে মোটামুটি দুটো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো যে এক্সামিনেশন রয়েছে দুটো ইয়ার দুজনেরই এক্সামিনেশন ফর্ম ফিল আপ হয়েছে। এখানে যে কোনো একটা আপনি পার্ট ওয়ান এর এক্সামিনের জন্য ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন, টাইপ করে ফর্ম ওপেন করবেন, ফর্ম ওপেন হয়ে যাবে এবং ডিটেলসটা ফিল আপ করে আপনি অনলাইনে পেমেন্ট দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আপনার পার্ট টু এ যদি এক্সামিনেশন দিতে চান তাহলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং শো ফর্ম করলে আপনার ফর্ম ওপেন হয়ে যাবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং চেক করে নেবেন যে ফর্মটা ঠিকঠাক আছে কিনা ডিটেলস, এবং তারপরে আপনি অনলাইনে পেমেন্ট দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের বিষয়, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো আপডেট প্রয়োজন হয় আমরা সমস্ত ধরনের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন এবং যে কোনো ধরনের এক্সামিনেশন সম্পর্কে কিন্তু আপডেট দিয়ে থাকি অল ওভার ইন্ডিয়া, সুতরাং আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে।